কি গো, তোমরা কি করছো? হ্যাঁ বলো। দেখো আমি এখনই গেছিলাম পাড়ার মিটিং এ, ওখান থেকে কাগজটা দিল। আরে দুর্গাপূজা মিটিং ছিল তো আজকে, এবার ঠিক করেছে মহালয়ার দিনে পাড়াতে একটা কম্পিটিশন হবে বাচ্চাদের। ওই কম্পিটিশনে কে যার মতো সাজতে পারে, কেউ দুর্গা, কেউ অসুর, কেউ কার্তিক, আবার গণেশ, এগুলো সব সাজতে পারে। ওখানে কিন্তু আমি তিথির জন্য নাম লিখিয়ে এসেছি, ও মা দুর্গা সাজবে বলে। পাপা কি বলছে, তোমাকে মা দুর্গা সাজতে হবে, তুমি সাজবে? হ্যাঁ আমি সাজবো। বাবা ও পারবে মা দুর্গা সাজতে? অনেক কঠিন তো। না আমি পাইবো। আরে হ্যাঁ হ্যাঁ পারবে, না পারার কি আছে, ওকে তো মা দুর্গা সাজলে বেশ ভালোই লাগবে। আর ভালো করে কম্পিটিশনে যদি তুমি মা দুর্গা সাজতে পারো, তাহলে তুমি কিন্তু ফার্স্ট প্রাইজও জিততে পারো। দেখো এই কাগজে লেখা আছে কি কি রুলস আছে, একটু দেখে নিও। ঠিক আছে মাম্মা। কেমন লাগে তোমরা তাই ভিডিওটাকে এখনই একটা লাইক করে দাও। তো এই যে আমি বসে পড়েছি তিথিকে রেডি করার জন্য। আজকে তিথি কি সাজবে তুমি? আজকে মা দুর্গা সাজবো। মা দুর্গা সাজবে। এই যে হাতে আলতা পরে নিচে তিথি, চলো এবার মেকআপটা স্টার্ট করি। আগে মুখে মেকআপটা করে নিই, তারপরে ওকে শাড়ি আর ওর হেয়ারটা করব, ঠিক আছে? এবার হলো প্রাইমার, সবার ফার্স্টে হলো প্রাইমার। এই যে প্রাইমার কি মতো লাগছে তোমার? তোমার খালি কিসের মতো লাগে এত? ঘি লাগছে একদম। ঘি? হ্যাঁ ঘি লাগছে। ঘি লাগানো হচ্ছে তোমার মুখে? হ্যাঁ। কি সব বলে। এই স্টোভ ক্রিমটা একটুখানি অ্যাপ্লাই করে নেব আগে। তোমার তো খুব মজা, তিশিকা দেখেছো কি সুন্দর মেকআপ করতে কত ভালোবাসে, দেখবে মেকআপের সময় চুপচাপ বসে থাকবে, কোনো জ্বালাতন করবে না, কারণ ও মেকআপ করতে খুব ভালোবাসে। এটাতে মুখটা একদম চকচক করবে বলো। হুম। তো পূজোতে তোমার কটা জামা হয়েছে বলে দাও তো। পূজোতে? হুম। এবার আমি ফাউন্ডেশন ইউজ করছি। নাই। নাই। ওরে বাবা। তবে আরেকটা জামা হবে তাই। টেন আরেকটা জামা হবে এখনো? হ্যাঁ। টেন জামা হয়ে যাবে? হ্যাঁ। বন্ধুরা তোমাদের কটা করে জামা হয়েছে কমেন্ট করে জানাও। তুমি কি আমাকে একটা জামা দেবে? না। একটা জামা দাও? না না না। আমার একটাও জামা হয়নি দেখো। না। তাও দেব না। তাও দেব না? ঠিক আছে দেবে না যখন, আমি তাহলে পুরনো জামাগুলোই পরবো। পিসিকা পরবে নতুন জামা, মাম্মা পরবে পুরনো জামা। এবারে আমি ওকে আই শ্যাডোটা লাগিয়ে দেব। এবার আইনে দেখবে দেখো। এবার আমি ওকে আইলাইনারটা লাগিয়ে দেবো, হয়েছে? বাবালে চোখটা ঠিক করে বন্ধ করে লাগবে। হ্যাঁ মা আইলাইনারটা পরাচ্ছি তো, আর এখন একদম চোখ খুলবে না কিন্তু। এই যে আইলাইনার পরা কমপ্লিট, এবারে চোখটা এখন বন্ধই থাকুক কিছুক্ষণ, ঠিক আছে? এবারে আমি ইউজ করছি ব্লাশ। যেহেতু মা দুর্গা সাজবে তাই ব্লাশটা একটু বেশি করে লাগাতে হবে, সুন্দর টুকটুকে গালগুলো তো হতে হবে। এবার আমি আবারও স্টোভ ক্রিমটাকে ইউজ করছি হাইলাইটার হিসাবে। মুখের মেকআপ মোটামুটি কমপ্লিট, এবারে শুধুমাত্র লিপস্টিকটাই বাকি আছে। লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। এই যে লিপস্টিক পরা হয়ে গেছে তিশিকার, এবারে বাকি আছে চোখটা আঁকতে হবে, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চোখটা আঁকার জন্য আমি তিনটে ফেব্রিক কালার ইউজ করছি, ব্ল্যাক, হোয়াইট আর রেড। রেড কালার আই শ্যাডো দিয়ে আমি ওর আগে সিঁদুরটা করে দিচ্ছি। আগে ব্ল্যাক কালার দিয়ে চোখটা এঁকে নিলাম, এবার এর মধ্যে হোয়াইট কালার আর রেড কালার ইউজ করবো। এই দেখো তিশিকার চোখটা আঁকা হয়ে গেছে। বাবা অনেকটা সময় লাগলো, এটা খুবই ডিফিকাল্ট। কি সুন্দর লাগছে না? চলো এবার তোমার হেয়ারটা করে দিই। হ্যাঁ
না, এবার চলো আগে তোমাকে শাড়িটা পরিয়ে নিই, তারপরে হেয়ারটা করতে হবে। ঠিক আছে। যেহেতু আগমনীর সাজ করছে তাই পরবে এই যে লাল আর সাদা শাড়িটা। চলো রেডি করে নিই। দেখো তিশিকাকে শাড়িটা পরানো হয়ে গেছে। শাড়িটা পরাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগলো। এই যে এখানে ফলস চুলটা আছে, এবারে এটাকে এইভাবে বেঁধে দেবো। তোমার এত লম্বা চুল হয়ে গেছে। ও, চুলটা করার আগে এই যে আগে মালাটা পরিয়ে নি। যেহেতু আগমনীর সাজ হচ্ছে তাই তিশিকাকে এই রুদ্রাক্ষের মালাটা পরাবো। এই মাথার টিকলিটা আর এই মুকুটটা ওকে পরিয়ে দেবো। এই যে দেখো মাথার চুল, তারপরে টিকলি আর এই মুকুট, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি জুয়েলারিগুলো ওকে আমি পরিয়ে নেবো। এখনও কানফুটো হয়নি, ওই জন্য ওর জন্য ফলস কানে নিয়ে এসেছি। দিদিকে সাজানো কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই।